দুর্নীতি অনিয়মের সঙ্গে আপোষ না করার প্রত্যয় জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর স্বাধীনতা বিরোধী চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করছে জানিয়ে শক্ত হাতে দমনের তাগিদ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তারা। রেজা খানের রিপোর্ট। চলতি 2022-23 অর্থ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির চলমান 27টি প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানা, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা প্রধান, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টরা অংশ নেন। শিল্প সচিব জাকিয়া সুলতানা এডিপি বাস্তবায়নে 32.99% অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানান। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 13টি বাফার গোডাউনের মধ্যে 3টির কাজ বারবার সময় বৃদ্ধির পরও শেষ না করায় ঠিকাদার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের কথা জানান। আলটিমেটলি 13 বছরে যেহেতু তারা ফেল করলো, আলটিমেটলি একটা কঠিন ডিসিশন নেওয়া যায়, তাদেরটা টোটালটাই ফরফিট করে আমরা নতুন ওটিএমে চলে যাব। স্বাধীনতা বিরোধী জামায়াতের অনুসারী কর্মকর্তারা শিল্প মন্ত্রণালয়ের কাজ বাধাগ্রস্ত করছে জানিয়ে সার সিন্ডিকেটের পেছনে জড়িত থাকার অভিযোগে বিসিআইসির 2 কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। স্বাধীনতা বিরোধী জামাতের লোকজন বেশি এখানে এবং তারা চায় না যে মন্ত্রণালয়ের কোনো কাজ হোক। প্রতিটা এতে মন্ত্রণালয় প্রতিটা আমাদের সেক্টরে এই অবস্থা চলছে, যার কারণে কাজ কিন্তু কাজের গতি একেবারে জোর। আপনার যেসব যুক্তি দেখাচ্ছেন এগুলি কোনো যুক্তি হলো না। আপনারা ফাইল ধরে বসে রয়েছেন কারণ আপনার চান না এখানে নিজামি ছিল, এখানে বিভিন্ন সময়ে এখানে আপনারা স্বাধীনতা বিরোধী জামাতের লোকজন এখানে এত বেশি হয়ে গেছে, যার কারণে এখানে কাজ যাতে না হয় এর বিরুদ্ধে হের দরখাস্ত, এর বিরুদ্ধে হের দরখাস্ত, যারা ভালো কাজ করতে চায় তাদের বিরুদ্ধে দরখাস্ত, বিভিন্ন পত্র পত্রিকা, এগুলো কিন্তু কোনো অবস্থাতে এগুলো গ্রহণযোগ্য না। এগুলো শক্ত হাতে দমন না করলে এখানে কোনো কাজ কামে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। শামসুর রেজা, তারপর একজন আছে শহীদুল ইসলাম, এরা 15 বছর যাবৎ একই চেয়ারে বসে কাজ করতেছে। এরা মাল রিসিভ করে, এরা ডিউ কাটে, এরা বিলেই করে, এদেরকে 15 বছর যাবৎ একজন কিভাবে একই চেয়ারে থাকে? দুজনকে আপাতত 24 ঘন্টার ভিতরে ওদেরকে এখান থেকে অপসারণ করে। দুর্নীতি ও অনিয়মের কারণে মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানের সংখ্যা 64 থেকে 17-তে নেমে এসেছে বলে জানান শিল্প প্রতিমন্ত্রী। কোথায় 64টি সংগঠন প্রতিষ্ঠান ছিল, আস্তে আস্তে এখন 17টাই আসছে। এগুলো থাকবে না, যেভাবে চলছে এগুলো থাকবে না। এখন থেকে যদি এগুলাকে আমরা যদি শক্ত হাতে এগুলোকে দমন না করি তাহলে এগুলো হবে না। আমাদের স্টিল কর্পোরেশনে 2019 সালে কিছু কর্মকর্তার পদোন্নতি হয়েছিল, পরবর্তীতে কি কারণে এগুলার পদোন্নতি স্থগিত করা হচ্ছে? আগের যে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, এই চেয়ারম্যান সাহেব রাতের অন্ধকারে, উনি বদলিয়ে যাওয়ার পরেও রাতের অন্ধকারে কিন্তু তিনি প্রমোশন দিয়ে গেছেন এবং যাদেরকে প্রমোশন দিয়েছেন তার অধিকাংশ জামাতের লোক। আর ওখানে যে পরিচালক অর্থ যাকে বসানো হচ্ছে এখন, যিনি কাজ করছেন তিনি সম্পূর্ণ জামাতের লোক। উন্নত ও ডিজিটাল বাংলাদেশ গড়তে উদ্যোক্তা তৈরিতে বিসিককে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বিসিকের উপরে অনেক কিছু নির্ভর করে, বিসিকের কিন্তু কাজের গতি একেবারেই কমে গেছে, অনেক কিছু বিসিকের উপর নির্ভর করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করবে, এ করবে, এগুলো তো বিসিকের উপরে নির্ভর করে। বিসিকের ব্যাপারে চেয়ারম্যান সাহেব আমার কোনো অভিযোগ নাই, এটা আমি আপনাকে এর আগে বলছি। আপনি যে কয়জন পিডি আছে আপনি পিডিদেরকে ডাকেন, ডাইকা নিয়ে আপনি তাদের লোকে মিটিং করেন, করিয়া সোজা একজন একজন করে বলে দিবেন তোমাকে এই এই ডিরেকশন দেওয়া হলে এভাবে তোমার কাজ করতে হবে, এভাবে এই করতে হবে, এভাবে সবাইকে দেন। আপনি যদি একের পর এক তাদের শোকজ করতে থাকেন তাহলে কিন্তু তারা কাজের মনোবল হারাই ফেলবে। 1 মাসে একজন পিডির আপনি 5 বার শোকজ করছেন। প্রতিমন্ত্রীর কথায় সায় জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দুর্নীতির ব্যাপারে অনমনীয় মনোভাব ব্যক্ত করেন। আমি আমার প্রতিমন্ত্রীর সাথেও মত পোষণ করছি যে তিনি যেগুলি কথা বলেছেন অত্যন্ত সুন্দর। আজকে দুর্নীতির অভিযোগ অনেক কিছু আছে সেখানে, আমরা যে সেগুলি আপনারা দেখবেন সেখানে ধরে দেবেন আপনাদের যার যার পেয়েছে।
আমাদের এই ব্যাপারে আমরা আমি এবং আমার প্রতিমন্ত্রী আমরা একমত যে সেখানে কোনো রকম দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা রোধে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শিল্পমন্ত্রী। তারাই সবকিছু কন্ট্রোল করে, তারা ডিলার, তারা এখানে ডিস্ট্রিবিউটার, তারা আমদানি কারক, সবকিছু যখন তাদের হাতে থাকে তাহলে এই ব্যাপারে বাদ দিতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।